প্রতিবাদের দোষীদেরকে জেলে পাবেন, তাদেরকে আপনারা থানায় ধরে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার প্রকাশ্যে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কায়েম। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম জানান, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী। হঠাৎ করে প্রকাশ্যে আসা কে এই সাদিক কায়েম? জানা গেছে, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে 2016-17 সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। মেধাবী এই তরুণ অনার্স ও মাস্টার্সের ফলাফলে নিজ বিভাগে তৃতীয় হয়েছিলেন। অনার্সে তার সিজিপিএ ছিল 3.78, তবে মাস্টার্সে সিজিপিএ কত ছিল সেটি জানা সম্ভব হয়নি। ছোটবেলা থেকে মেধাবী সাদিক খাগড়াছড়ি বাইতুল শরীফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামে বাইতুল শরফ থেকে আলিম পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে হঠাৎ করে সাদিক কায়েম এভাবে প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন। নেটিজেনরা বলছেন, হাসিনা সরকার যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে সে সময় নিজের পরিচয় গোপন রেখে ছাত্র জনতার আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব নিয়ে যে ভূমিকা রেখেছে তা সত্যি প্রশংসনীয়। এর আগে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্চে এক আলোচনা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম নিজেকে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি বলে পরিচয় দেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি। এর আগে 12 আগস্ট সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সঙ্গে সব ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় ছাত্র শিবিরের পক্ষ থেকে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম ও ছাত্র আন্দোলন সম্পাদক আহনাফ আব্দুল উপস্থিত ছিলেন। এছাড়া মতবিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও উপস্থিত ছিলেন। ফিরোজ আলম, জাইজাইদিন।